আসবে যশোর থেকে মোহাম্মদ রাকিব আপনার না ভাই স্যার থ্যাংক ইউ স্যার ওয়াও ওয়াও এই আমি রাকিব আমি রাকিব দাও 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 প্রচুর শীত পড়েছে গায়ে দিন সোয়েটার হাসো সিজন 5 এর মঞ্চে আজকে আমি ওয়েটার সেদিন এক গন্ড মূর্খ আমার কাছে এসে বলল ওয়েটার দুটো কোল্ড ড্রিঙ্কস আমি দুটো কোল্ড ড্রিঙ্কস এনে দিলাম ওকে সিট ডাউন আমি তো পুরো বোকা এমন ভাবে তো কেউ কখনো বসতে বলে নাই তারপরেও আমি তার সামনে ভয়ে সিটে সিটে বসলাম ইউ স্ট্যান্ড আপ কোল্ড ড্রিঙ্কস সিট ডাউন ওয়েটার কি কফি আনছেন কেরোসিনের গন্ধ বেরোচ্ছে সরি স্যার আপনার কথা ভুল হচ্ছে এটা চা কারণ আমাদের কফি থেকে পেট্রোলের গন্ধ বেরোয় দাঁড়াও 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 কেউ খাবেন না কেউ খাবেন না একটু টেস্ট করে টাকা তো দিলেন ফেরত দিবেন স্যার এগুলো স্পেশাল আমার হোটেলের বাইরে লেখা এখানে সকল প্রকার খাবার পাওয়া যায় সেদিন মুনমুনাপু আমার হোটেলে এসে বলল এই ওয়েটার গন্ডারের বার্গার পাওয়া যাবে না ম্যাম জানতাম পাওয়া যাবে না নিশ্চয়ই গন্ডারের মাংসটা ফুরাই গেছে ম্যাডাম গন্ডারের মাংস ঠিকই আছে কিন্তু পাউরুটি ফুরাই গেছে সেদিন তুষার ভাই আর আমিন ভাই একসাথে আমার হোটেলে বসে খাচ্ছে হঠাৎ তুষার ভাই আমিন ভাইকে বলল এই আমিন এই মাংসটা না গলেনি খুব শক্ত কই দেখি কই ফাইন তো নরম নরম তো মনে হবেই আমি নিজেই আধা ঘন্টা ধরে চাবাই রাখছি সেদিন আমি আমার ম্যানেজারকে গিয়ে বললাম স্যার আপনার এখানে আমি আর কাজ করব না সে কি কেন আপনি আমার একদম বিশ্বাস করেন না কে বললো বিশ্বাস করি না আমি আমার ক্যাশের চাবি পর্যন্ত আপনার কাছে দিয়ে রাখছি দিয়ে তো ঠিকই রাখছেন একটাও তো ক্যাশে ঢোকে না সেদিন আমিন ভাই আমিন ভাই আমার হোটেলে এসে বলল ওয়ান পিস কোল্ড ড্রিঙ্কস টু পিস বার্গার ওকে স্যার আপনি কিছুক্ষণ ওয়েট করুন এই দাদব কি বললি আমারে স্যার আপনি কিছুক্ষণ ওয়েট করুন এই ওয়েটার কে আমি না তুই সেদিন আমাদের ডিরেক্টর মোস্তফা ভাই আমাদের কাছে খাতে আসছে আমি যথারীতি অনেক খাবার দিছি মোস্তফা ভাই ভর পেট খেয়ে আমাকে ডাক দিছে ওয়েটার এদিকে আমি গেলাম মনে পড়ে পুরা এক বছর আগে আমি খেয়ে টাকা দেইনি বলে তোরা আমার উড়া ধুড়া মারতেছিলি সরি স্যার এই কি আর সরি ডাক তাদের যারা আমারে মারছিল আজকে আমি দেখাই দেব আমি লিডার ডাক স্যার রিয়েলি সরি স্যার সরি বলার দরকার নেই আজকে আমি টাকা নিইনি আবার মার শুরু কর সেদিন তুষার ভাই আমার হোটেলে খাচ্ছে আমি তার পাশ দিয়ে হাঁটছি হঠাৎ তুষার ভাই আমাকে ডাক দিল এই এই ওয়েটার একটু শোনো তো বাবা জি স্যার এ দেখো তো বাবা এই কার্ডটায় কি লেখা আছে সরি স্যার আমি আপনার মতো অশিক্ষিত স্যার আপনাদের চাহিদা মতো আপনাদের সার্ভ করলাম এখন আমার চাহিদা মতো আমার পয়েন্টটা দিন আমি আসি ও যে পয়েন্ট নিয়ে কথা বললো বাহ আমাদের মনটাও গললো আমিন ভাই শুরুতে আপনি বলবেন রাকিব অনেক সুন্দর হয়েছে এবার বলবেন মুনমুন আহমেদ খুব ভালো পারফরমেন্স ছিল আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি চেষ্টা করেছো যে বেস্টটা দেয়ার সুজিতদা আপনার কেমন লাগলো ওর পারফরমেন্স আমি মনে করি যে একজন জোক বলবে চুপচাপ দাঁড়িয়ে সে পাঞ্চ লাইনটা বলবে ওটাতেই মানুষ হাসতে হাসতে মরে যাবে কিন্তু এখন ফর্ম চেঞ্জ হয়ে গেছে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ চলে এসছে এটা অনেক বেশি অ্যাক্টিভ পারফরমেন্স হয় এটা একটা অন্যরকম ভালো লাগা সৃষ্টি হচ্ছে এবং দারুণ হয়েছে